লাকি রুগাস কুকিং এ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা যারা ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। শীত তো চলেই আসছে, যদিও বা ঠান্ডা সেরকম পড়েনি, আর শীতের সবজিও বাজারে প্রায় সবগুলো এসেই পড়েছে। শীতের সব সবজিই ভালো লাগে, এর মধ্যে মূলাটাও একটা জায়গা করে নিয়েছে ভালো লাগার। তো অনেকেই মূলা খেতে পছন্দ করে না, কিন্তু মূলা আমার অনেক পছন্দের একটা সবজি। আজকে এই মূলাটা আমি বাঁশপাতা শুটকি দিয়ে রান্না করেছি। এই বাঁশপাতা শুটকিটাও আমার অনেক পছন্দের, এর ফ্লেভারটা অনেক বেশি ভালো লাগে আর অল্প দিলেই হয়ে যায়, এটার যেও একটা ভালো লাগার কারণ। তারপর এখানে আমি মূলা আর আলু কেটে নিয়েছি। এখানে আমি হাফ কেজির মতো মূলা নিয়েছি, পেঁয়াজ কুচি করেছি, কাঁচামরিচ, আর এখানে আমি বাঁশপাতা শুটকি নিয়েছি চারটা, যেটা আমি দু টুকরো করে কেটে নিয়েছি, খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে আমি রসুনের পেস্ট করে রেখেছি। তো চুলায় আগে থেকে একটু তেল দেওয়া ছিল কড়াইয়ে, তো চুলায় কড়াই বসিয়ে দিয়ে আর একটু তেল দিয়ে আমি কিন্তু শুটকিটা ভেজে নিচ্ছি। আর আমি একটু লবণটাও দিয়ে দিয়েছি। শুটকিটা একটু ভালো করে ভেজে নেব প্রথমে তেল দিয়ে, তারপর এখানে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা দিয়ে শুটকিটা আমি খুব ভালো করে ভেজে নিলাম। পেঁয়াজটা একদম বেরেস্তার মতো হয়ে গেছে, কিছু মনে করবেন না। এখন এখানে আমি দিয়ে দিলাম রসুন বাটা আর কাঁচামরিচ, দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। তো একটু পানি দিয়ে দিলাম কষানোর পরে। পানিটা দিয়ে এখন অন্যান্য যে গুঁড়ো মশলাগুলো লাগবে সেই গুঁড়ো মশলাটা আমি দিয়ে দিব। অল্প মশলায় রান্না করব, মূলাতে একটু অল্প মশলায় রান্না করলে হয় কি মূলার ফুল ফ্লেভারটা পাওয়া যায়। জিরে গুঁড়ো দিয়ে দিলাম, ধনে গুঁড়ো দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ করে, আর মরিচ গুঁড়োটা দিয়ে দিব হাফ চা চামচেরও কম, কারণ এখানে আমি কাঁচামরিচটা দিয়েছি, কাঁচামরিচটাও অনেক ঝাল, শুটকি একটু ঝাল খেতেই ভালো লাগে। তো মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আবার একটু পানি দিয়ে এটাকে একটু ঢেকে রাখবো, শুটকিটার একটা অনেক ফ্লেভার যেন বের হয়। আর একটু লবণ দিয়ে দিলাম, শুরুতে অল্প লবণ দিয়েছি, আবার একটু লবণ দিয়ে দিলাম, মূলাতে যেহেতু আলু আছে সাথে তাই একটু লবণটা লাগবে। এখন অল্প সময়ের জন্য এটাকে ঢেকে রাখবো। ঢাকনাটা খুলে নিয়েছি, ঢাকনা খুলে আবার একটু এটাকে নেড়েচেড়ে নিচ্ছি। এখন এর মধ্যে আমি যে মূলা আর আলু কেটে রেখেছিলাম সেই মূলা আলুটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। খুব সহজ একটা রান্না, পরিচিত রান্না, আমাদের একদম গ্রামীণ রান্না বলা যায়, যেগুলো খেয়ে আমরা বেড়ে উঠেছি গ্রামে। শুটকি, শীতের দিনে শুটকিটা কিন্তু অনেক বেশি খাওয়া হয়। তো মূলাটা কিছুক্ষণ ঢেকে রেখে দিয়েছিলাম, এখন ঢাকনা খুলে একটু আবার নেড়েচেড়ে নিচ্ছি, ভালো মতো কষিয়ে নিচ্ছি। তো এটা কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে আমি পানি দিয়ে দিব। আধা সেদ্ধ করা হয়ে গেছে আলুগুলো, অনেক বেশি সেদ্ধ হয়নি, তো পানি দিয়ে যখন এটাকে আবার রান্না করব তখন এমনিতেই এগুলো সেদ্ধ হয়ে যাবে। আর মূলা তো এমনিতেও কাঁচা খাওয়া যায়, একটু কচকচ করে শক্ত থাকলে মূলাটা আমার খেতে অনেক বেশি ভালো লাগে, কিন্তু আলুটা এখন একটু সেদ্ধ হতে সময় লাগে। পানি দিয়ে নেড়েচেড়ে এটাকে ঢেকে রাখলাম। তো বেশ কিছুক্ষণ পর ঢাকনা খুলে নিয়েছি, রান্নাটা কিন্তু একদমই হয়ে আসছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব হলো গিয়ে ধনে পাতা কুচি। আমি ধনে পাতা কুচি করে রেখেছি, এটা দিয়ে দিব। আলুটা একদম নরম হয়ে গেছে।
একটু ধনে পাতা কুচিয়ে দেওয়ার পর হালকা নেড়ে চেড়ে এটা কিন্তু আমি নামিয়ে নেব। আপনারা যারা এতক্ষণ আমার সাথে ছিলেন, আমার রান্নার পুরো ভিডিওটি শেষ করে দেখেছেন, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনারা যারা আমার চ্যানেলটিতে নতুন এসেছেন, আমার রান্নার ভিডিওগুলো রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্টস করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল বাটন আছে সেখানে ক্লিক করে রাখবেন। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, যারা এখন আমার পেজটিকে ফলো করেনি, প্লিজ একটু ফলো করে রাখবেন। আর অবশ্যই আপনাদের সুন্দর মতামতগুলো জানাবেন, আপনাদের কমেন্টসগুলো পড়তে অনেক বেশি ভালো লাগে। তো রান্নাটা আমি নামিয়ে নিয়েছি, এটা গরম গরম ভাতের সাথে খেতে তো অবশ্যই ভালো লাগবে। আমি মাঝে মাঝে এটা কিন্তু সকালে নাস্তাতেও খাই রুটির সাথে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।